Good morning students, hope you all are well. So amar online class e apnader ke shagoto janai. Ami apnader Shayan sir apnader finance class er notun ekti session e ajke abar hazir hoyechi Saint Gregory school and college er pokkho theke. To asha kori apnara sobai orther shomoy mullo adhyay jeta amra shuru korechhilam besh koyekti lecture amra alochona korechi er age 7ti part e ami etake bhag kore আপনাদের সাথে আলোচনা করেছি এই অনলাইন বিভিন্ন সেশনের মাধ্যমে। তো আপনারা সেই 7টি সেশনে আমরা বিভিন্ন সূত্র দেখেছি, সেই সূত্র রিলেটেড অঙ্ক দেখেছি। তো এই 7টি সেশনে আলোচিত সকল সূত্রই এবং অঙ্কগুলো আপনাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা সেই সূত্র এবং অঙ্কগুলোই প্র্যাকটিস করব, আপনাদের বাসায় বসেও সেই অঙ্ক এবং সূত্র রিলেটেড বিভিন্ন প্রশ্ন সমাধান করতে পারেন আপনাদের বই থেকে। তো আজকে আমরা কিছু থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব অর্থের সময় মূল্যের। আজকের লেকচারের পর আমরা পরের থেকে কিছু সৃজনশীল প্রশ্ন দেখব আগামী একটা বা দুইটা ক্লাস, যাতে আপনারা সৃজনশীল প্রশ্নটা এখান থেকে কিভাবে আসবে এবং কিভাবে আপনারা সূত্রটা বুঝবেন সেটা নিয়ে আমি আলোচনা করব। কারণ এতদিন আমরা ভাগ ভাগ করে সূত্র দেখেছি, এখন সবগুলো সূত্রের উপর বেস করেই কিন্তু আপনাদের সৃজনশীল প্রশ্ন হয়। তো এখন ওই 10টা 12টা যে সূত্র আমরা শিখেছি সেখান থেকে কোন সূত্রগুলো আমাদের কোন অঙ্কে লাগছে সেরকম আমরা দুইটা বা তিনটা সৃজনশীল আপনাদের সাথে আলোচনা করব এবং বাড়ির কাজও দেব পরবর্তী ক্লাসগুলো। তো আজকে আমি ছোট কিছু টপিক নিয়ে আলোচনা করব, থিওরিটিক্যাল মুদ্রাস্ফীতি যেটাকে আমরা ইনফ্লেশন বলে থাকি সেটা নিয়ে, এবং কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টার থেকে, তিন চারটা আমি আলোচনা করব। আরও কিছু প্রশ্ন আপনারা বাড়ির বইতেও পাবেন। তো আমরা মেইন মেইন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করে আপনাদের আজকের লেকচারটি শেষ করব। তো আমি শুরুতেই আলোচনার শুরুতে আজকে রাখছি মুদ্রাস্ফীতি, যেটাকে আমরা ইংলিশে ইনফ্লেশন বলি। অ্যাকচুয়ালি আমরা এখানে খুব বেশি ইনফ্লেশন নিয়ে আলোচনা হবে না, কারণ এটা আপনাদের একটা বড় বিষয় ইনফ্লেশনটা, সেটা আপনাদের যারা ইকোনমিক্স আপনারা সাবজেক্টটা নিয়েছেন তারা সেই সাবজেক্টে ইকোনমিক্সে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নিয়ে বিস্তারিত আলোচনা থাকে। আজকে এখানে আমরা আলোচনা করব জাস্ট মুদ্রাস্ফীতিটা বেসিক কিছু কথা এবং অর্থের সময় মূল্যের সাথে কিভাবে সেটা রিলেটেড, এটা নিয়েই এখানে আমাদের যতটুকুন অর্থের সময় মূল্যের জন্য যতটুকুন ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি জানা দরকার ঠিক ততটুকু। ডিটেলটা আমরা ফিনান্স কোর্সে আলোচনা করি না, সেটা আমরা ইকোনমিক্স কোর্স যেটা বা অর্থনীতি কোর্স সেখানে আলোচনা হবে। তো আমরা মুদ্রাস্ফীতি বলতে সাধারণত কি বুঝি, মুদ্রাস্ফীতি বলতে দ্রব্যমূল্যের বৃদ্ধিকেই বোঝানো হয়, যে জিনিসের দাম যে বেড়ে যাচ্ছে সেটাই ইনফ্লেশন, রাইট? যেমন আপনি যদি চিন্তা করেন আজকে আলুর দাম কিন্তু অনেক বেশি, আপনি যদি চিন্তা করেন গত কয়েকদিন ধরেই আলুর দাম খুব বেশি, খুব বেড়ে গেছে, তাই না? আমরা সবাই দেখতেছি যে আলুর দামটা অনেক বেশি। তো এই আলুর দামটা বেশি কি ইনফ্লেশনের জন্য হয়েছে? আমরা যদি নর্মালি চিন্তা করি, আমার এই ফার্স্ট ওয়ার্ডটা বা লাইনটা দেখে বুঝতেছেন মুদ্রাস্ফীতি বলতে দ্রব্যমূল্যের বৃদ্ধি, তাই না? তো আপনারা বলতে পারেন যে হ্যাঁ আলুর দাম মুদ্রাস্ফীতির জন্য, কিন্তু পরের লাইনটা যদি একটু পড়েন, ক্ষণস্থায়ী দ্রব্যমূল্য বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলা হয় না। অর্থাৎ অল্প সময়ের জন্য যদি দাম বাড়ে সেটা মুদ্রাস্ফীতির আওতায় আসে না। তাহলে এই আলুর যে দামটা সেটা কিন্তু মুদ্রাস্ফীতির জন্য বাড়ে নাই, এটা অল্প সময়ের জন্য ডিমান্ড সাপ্লাই বা আপনি বলতে পারেন বন্যা বা বিভিন্ন কারণের বাড়তে পারে, কিন্তু ইনফ্লেশন এখানে কোনো কারণ না। তো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কারণে যে জিনিসটা বাড়বে সেটা হচ্ছে অনেকটা সময় ধরে যদি জিনিসের দাম বাড়ে বা অনেকটা সময় পর যদি বাড়ে সেটা ইনফ্লেশনের কারণ হতে পারে, ঠিক আছে? তো এখন যদি আমি একটু সংজ্ঞাটা দেখি, দ্রব্যমূল্যের ক্রয়ের জন্য যে পরিমাণ অর্থের দরকার তার চেয়ে বেশি মুদ্রার যোগান অর্থনীতিতে প্রচলিত থাকলে বা অর্থনীতিতে যদি থাকে তাই দ্রব্যমূল্যকে ক্রমাগত হারে বাড়ায়, ঠিক সেই অবস্থা। অর্থাৎ একটা দেশের বর্তমানে ধরেন আপনার মার্কেটে 1000 টাকা থাকার কথা, তাহলে আপনি প্রোডাক্টটা কমে কিনতে পারেন, ঠিক আছে? বা ধরেন আপনি একটা 1 কেজি আলু কিনবেন, আলু কেনার জন্য ধরেন 20 টাকা দরকার মার্কেটে থাকা দরকার, বা 50 টাকা থাকলে আলুর দাম 20 টাকা থাকবে, মার্কেটে যদি 50 টাকা থাকে আলুর দাম 20 টাকা থাকবে। এখন মার্কেটে টাকা বেশি, 50 টাকার জায়গায় মার্কেটে মুদ্রা মানে যে নোট বা টাকা আমরা যেটা বলি সেটা যদি বেশি হয়ে যায় সেটাই
আপনার আলুর দামটাকে বাড়ায় দিবে যদি মুদ্রাস্ফীতির কারণ থাকে। যে মুদ্রাস্ফীতি তখনই হবে যখন আপনার মার্কেটে অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা মার্কেটে, তখন জিনিসের দাম বেড়ে যাবে। যেমন আপনি যদি চিন্তা করেন যে আগে 1 টাকায় অনেক কিছু কিনতে পারতেন, আপনার বাবারা যখন ছোট ছিল তখন জিজ্ঞেস করে দেখবেন যে 1 টাকা 2 টাকা দিয়ে তারা কিন্তু অনেক কিছু কিনতে পারতো বা অনেক খুশি হইতো 1-2 টাকায় পাইলে। কিন্তু আমরা এখন 100 টাকা পাইলেও খুশি হই না, কারণ জিনিসের দাম বাড়ছে প্রচুর, তাই না? এখন 1 টাকায় কিছুই পাওয়া যায় না। তো ওই 1 টাকার মূল্য এখন আর নাই, মার্কেটে অনেক টাকা হয়ে গেছে, 100 টাকা, 1000, 2000 ধরে অনেক টাকা মার্কেট। তো এই টাকা মার্কেটে বাড়ার কারণে কি হয়েছে, আমার জিনিসের দামও কিন্তু আস্তে আস্তে বেড়ে গেছে। এটাই হলো মুদ্রাস্ফীতির কারণ, এবং এটা অনেক দিন ধরে চলবে। যে একটা জিনিস হঠাৎ করে দাম বেড়ে গেল সেটা মুদ্রাস্ফীতি না, মিনিমাম 1 বছর পরে বা 2 বছর পরে যায় যদি দাম বাড়ে সেটা মুদ্রাস্ফীতির কারণে হতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে মুদ্রাস্ফীতির সংজ্ঞা। এখন আমি বলবো, খুব ভালো করে শুনবেন, যে মুদ্রাস্ফীতির সাথে অর্থের সময় মূল্য কিভাবে রিলেটেড। ঠিক আছে, তো আমরা কি বলেছিলাম অর্থের সময় মূল্য বলতে, যে সময়ের সাথে সাথে অর্থের মান পরিবর্তন বা জিনিসের দাম, আপনার টাকাটা কমে যায় ভ্যালু, তাই বলেছিলাম। যে অর্থের সময় মূল্য বলতে আমরা বলেছিলাম যে আপনার আজকের 100 টাকা 1 বছর পরে সেই 100 টাকাটা থাকবে না, সেটা হয় দাম কমে যাবে। তখন আপনি বাড়ানোর জন্য কি করবেন, সেটাকে কোথাও ইনভেস্ট করবেন, ব্যাংকে জমা রাখবেন, তখন একটা সময় এবং সুদের হার অ্যাড হলে আপনার টাকাটা বাড়বে। তো এটা মুদ্রাস্ফীতির সাথে সম্পর্কটা। তো মুদ্রাস্ফীতি আমরা একটু আগে বললাম যে দ্রব্যমূল্য, কোনো কিছু পণ্যর মূল্য বাড়া। তো বর্তমানে একটা দ্রব্য যদি আপনি 100 টাকায় কিনতে পারেন, তো ভবিষ্যতে সেটা কি হবে, মুদ্রাস্ফীতি যেহেতু 1 বছর পর বা 2 বছর পর দামটা বেড়ে যাবে, অর্থাৎ 100 টাকার জিনিসটা কিনতে অটোমেটিক 120 টাকা লাগবে, রাইট? তো এই একই পরিমাণ অর্থ দিয়ে কিন্তু আপনি সেই প্রোডাক্টটা আর কিনতে পারতেছে না। মানে আজকের এই 100 টাকাটা ঘরে রেখে দিলেন, 1 বছর পর ওই 100 টাকার নোটটা বের করে নিয়ে যায়, আপনি ধরেন ওই KFC চিকেন খাইতে গেলেন, আজকে যেটা 100 টাকার ছিল, তো KFC চিকেন আজকে না খায় আপনি কি করলেন যে 1 বছর পর খাবো, তো ওই টাকাটা আলমারিতে রেখে দিলেন, 1 বছর পর KFC চিকেন খাওয়ার জন্য দোকানে গেলেন, দোকানদার বললো না এখন দাম 120 টাকা, তাহলে কি? তো এই একই পরিমাণের অর্থ দিয়ে ভবিষ্যতে কিন্তু আপনি সেই জিনিসটা কিনতে পারতেছেন, অর্থাৎ আপনার ক্রয় ক্ষমতা কি হবে, কমে যাবে, রাইট? তো এখন তাহলে কি হচ্ছে, তো মুদ্রাস্ফীতি যদি হয় তাহলে কি হবে, মুদ্রাস্ফীতি যদি বেড়ে যায় তাহলে জিনিসের দাম বাইরে যাবে, তার মানে আপনার সেই আজকের টাকার মূল্য ভবিষ্যতে নাই। আবার যদি মুদ্রাস্ফীতি কমা যায় সেই ক্ষেত্রে কি হবে, যে আপনার জিনিসের দাম কমতে থাকবে, যে 100 টাকার জিনিসটা 90 টাকা হয়ে গেল, ঠিক আছে, তখন কি হবে, তখনও কিন্তু আপনার ক্রয় ক্ষমতা বেড়ে যাবে। তখন আপনি কি করবেন, যে 90 টাকা যদি চায় তখন আপনি একটার জায়গায় 2টাও কিনে আনতে পারেন চিকেন, রাইট? এখন 100 টাকা ছিল, 1 বছর পর এটা 90 টাকা হয়ে গেল, তখন আপনি একটার জায়গায় 2টা কিনে আনতে পারেন, রাইট? তো এই হচ্ছে ক্রয় ক্ষমতা বাড়বে যদি আপনার মুদ্রাস্ফীতি হ্রাস পায়, আর ক্রয় ক্ষমতা কমবে যদি আপনার মুদ্রাস্ফীতি বেড়ে যায়। তো বিপরীতমুখী শব্দ সম্পর্ক। তো বর্তমানে যদি আপনার বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট কাজ করতেছে, কারণ মুদ্রাস্ফীতি যদি বাড়ে তাহলে ভবিষ্যতে জিনিসের দাম বাড়বে, তো আপনাকে বেশি টাকা দিতে হবে, আপনার টাকাটাকে ভবিষ্যৎ মূল্যে বাড়ায় নিতে হবে, আর যদি কমে সেক্ষেত্রে আপনাকে ঘরে রাখলেও কোনো সমস্যা নেই। তার মানে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সাথে কিন্তু এটা সম্পর্কযুক্ত, যদি জিনিসের আজকের দামের সাথে ভবিষ্যতের দাম কি হবে সেটা মুদ্রাস্ফীতি কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে এটার উপর। ঠিক আছে, তো অর্থের সময় মূল্যের সাথে এটার একটা সম্পর্ক আছে, মুদ্রাস্ফীতি যদি থাকে অর্থের সময় মূল্য ইম্প্যাক্টেড হবে, যদি মুদ্রাস্ফীতি বাড়ে আপনার ক্রয় ক্ষমতা কমবে ভবিষ্যতে, মুদ্রাস্ফীতি যদি কমে আপনি কেনার ক্ষমতা বাইরে যাবে ভবিষ্যতে। এই হচ্ছে অর্থ সময় মূল্যের সাথে আমাদের মুদ্রাস্ফীতির একটা সম্পর্ক। তো পরবর্তী আলোচনায় আমরা আলোচনা করব কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, অর্থ সময় মূল্য ধারণা প্রয়োগ করে সুযোগ ব্যয় নির্ণয় ও বিনিয়োগ সিদ্ধান্ত। আমরা সুযোগ ব্যয় বলতে কি বলছিলাম, যে একটা অপশন যদি নেন 3টা 4টা অপশনের থেকে, বাকি অপশনগুলো যে আপনি ছেড়ে দিচ্ছেন বা বাকি অপশনগুলো না নেওয়ার জন্য আপনার যে আয়টা আসতেছে না বা যেটা আপনি মেনে নিতেছেন যে এই ত্যাগটা, সেটাই হচ্ছে সুযোগ ব্যয়, রাইট? যেমন আপনি কি করতে পারেন, আপনি হয়তো বা চাইলে 5 লাখ টাকা আপনি ব্যাংকে ডিপোজিট করতে পারেন, অথবা 5 লাখ টাকা দিয়ে একটা ধরেন সাপোজ একটা মোটরসাইকেল কিনতে পারেন। তো আপনি কি করলেন, আপনি মোটরসাইকেলটা কিনলেন, তাহলে কি হলো, ব্যাংকের সুদের হার পাইলেন না, এটা একটা সুযোগ ব্যয়। আবার ব্যাংকে রাখলেন, মোটরসাইকেল কিনলেন না, তো মোটরসাইকেলের ফ্যাসিলিটিসটা আপনি পেলেন না। তো যদি আপনি কি হবে, তো এখন আবার বিনিয়োগ সিদ্ধান্ত, আপনাকে চিন্তা করতে হবে
তো এটা হচ্ছে সুযোগ ব্যয় নির্ণয়, রাইট? তারপর বিনিয়োগ সিদ্ধান্ত। এখন আপনাকে চিন্তা করতে হবে যে মোটর সাইকেল কিনলে আমার সুবিধা বেশি হবে নাকি আমি এই ব্যাংকে জমা রাখলে বেশি পাবো। যে দুইটাতে আমার কিছু লাভ এবং কিছু লস আছে। যে মোটর সাইকেল কিনলে আমার রিক্সা ভাড়া লাগবে না, তো এই রিক্সা ভাড়ার খরচটা সেভ হবে, আর আমার যদি ব্যাংকে রাখি আমি কিছু মুনাফা পাবো। তো এই মুনাফার পরিমাণ বেশি নাকি আমার ইয়াটা বেশি, যে আমার রিক্সা ভাড়ার খরচটা বেশি? তো এই গ্যাপগুলো আমাকে বুঝতে হবে। বিভিন্ন প্রজেক্টে আপনি ইনভেস্ট করার অপশন থাকে, তো যে প্রজেক্টটা আপনি দিলে বাকি প্রজেক্টগুলোতে কম লস হইতো, বা যে প্রজেক্টগুলোতে কম আপনার ইনকাম হইতো সেই প্রজেক্টগুলোকে আপনি ছেড়ে দিবেন, সবচেয়ে যেটাতে বেশি হইতো সেটাতে আপনি বিনিয়োগ করবেন। এটা হলো বিনিয়োগ সিদ্ধান্ত। প্রতিটা ছাড়ার জন্যই ধরেন প্রথম প্রজেক্টে 10 টাকা আসতো, তারপরে 5 টাকা, তারপরে 3 টাকা, তো আপনি ফার্স্টেরটা নিলেন 10 টাকাটা, কিন্তু আপনি কিন্তু 5 টাকা ছাড়লেন, 3 টাকা ছাড়লেন, এটাই ব্যয়। 5 টাকা আপনার ব্যয়, 3 টাকা আপনার ব্যয়, কিন্তু বিনিয়োগ করলেন কোনটায়? ভালোটায়। তো এই 8 টাকার অপশনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, সুযোগ ব্যয় হয়ে গেল, এই 8 টাকা আপনার ব্যয়, বাট বিনিয়োগ সিদ্ধান্ত হবে সবচেয়ে ভালোটায় বিনিয়োগ করবো আমি। তো এইটাই বিনিয়োগ এবং সুযোগ ব্যয়ের সাথে সম্পর্ক। তো পরের প্রশ্নটা হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা পরিবর্তন কার্যকরী সুদের হার। আমরা চক্রবৃদ্ধি সুদের হার লাস্ট ক্লাসটা আলোচনা করেছি, ইএআর। আমরা বলেছিলাম যে আমার প্রশ্নে যদি চক্রবৃদ্ধি পার্সেন্টেজ যেটা আমাকে উল্লেখ করা থাকে সেটা সবসময় 1 বছরের বলা থাকে, তো এখানে মাসিক ত্রিমাসিক হইলে আমি ওইটা অ্যাকচুয়ালি ওইটা ওই পার্সেন্টটা 1 বছরই থাকে, কিন্তু আমি রিয়েল লাইফে কিছুটা বেশি পাই, ক্যালকুলেশন করতে গেলে আমি সুদটা কিছুটা বেশি পাই। তো চক্রবৃদ্ধি যদি একবারই হয়, ধরেন একটাই হচ্ছে, তাহলে M1, তাহলে M1 হইলে আমার কোনো সমস্যা হবে না, কারণ M1 দিয়ে ভাগ করলে একবারই বাড়বে। আর যদি আপনার সেটা M যত বাড়বে, M যদি 3 বা 4 বার চক্রবৃদ্ধি হয়, তাহলে সুদের হারটাও কিন্তু আপনার বেড়ে যাবে। তো আপনার চক্রবৃদ্ধি যত বেশি হবে আপনার প্রকৃত সুদের হার বাড়বে, চক্রবৃদ্ধি সংখ্যা বাড়ার সাথে সাথে এটা হচ্ছে, ঠিক আছে? তো চক্রবৃদ্ধি সংখ্যার বাড়ার সাথে সুদের কার্যকরী সুদের হারের পজিটিভ রিলেশন, এটা বাড়লে সুদের হার বাড়বে, এটা কমলে সুদের হার কমবে, রাইট? আমরা এটা বলছিলাম, এম বাড়লে আপনি ক্যালকুলেট কি করবেন ইয়ারে, তো আপনারা অঙ্কেও দেখেছেন যে এটা বেড়ে যাচ্ছে। এখানে আপনারা একটা এক্সাম্পলও ইউজ করতে পারেন, যে একটা 10% সুদে মাসিক চক্রবৃদ্ধিতে কত হচ্ছে ইয়ার, 10% সুদে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে কত হচ্ছে সুদের। তো যদি দেন তাহলে টিচার আরও ইমপ্রেস হয়ে আপনাকে ভালো মার্কস দিবে, ঠিক আছে? তো মেইন কথাই এখানে লিখতে হবে যে দুইটার মধ্যে একটা সঠিক সমমুখী সম্পর্ক, একটা বাড়লে ওটা বাড়তেছে, আর চক্রবৃদ্ধি যত বাড়বে সুদও তত বাড়বে, একটা এক্সাম্পল ইউজ করে দিলেন তাহলেই হয়ে যাবে, মানে একটা অঙ্ক এক্সাম্পল। ও তারপরে প্রশ্ন, তো অর্থের সময়মূল্য ধারণা প্রয়োগ করে, তো অর্থের সময়মূল্য পছন্দের কারণ হলো অনিশ্চয়তা, মানে এটা প্রশ্নটা হচ্ছে এরকম যে অর্থের সময়মূল্য পছন্দ করি আমরা, অনিশ্চয়তা আছে বলে। আসলে কিন্তু তাই, কারণ ভবিষ্যৎ কি আপনি জানেন, অর্থের সময়মূল্য ভবিষ্যৎকে রিলেটেড, তো এই অর্থের সময়মূল্য আছে কারণ ভবিষ্যতে অনিশ্চয়তা রয়ে গেছে বলে, ঠিক আছে? কারণ কোনো ব্যক্তি বর্তমানে অর্থকে বেশি প্রাধান্য দেয় না, কারণ তার ভবিষ্যৎটা অনিশ্চিত, ভবিষ্যতে কী হবে কেউ জানে না। এর জন্যই কিন্তু আপনি ব্যাংকে জমা করতেছেন বা কোথাও বিনিয়োগ করতেছেন, তো ভবিষ্যতে আপনি টাকাটা যাতে বেশি পান, বা ভবিষ্যতে আপনার কোনো সমস্যা হইলে যাতে আপনি এইটাকে ইউজ করতে পারেন, সেই কাজেই কিন্তু আমরা টাকা জমাই বা সেভিংস করি। তো এই সেভিংসগুলো করি কারণ ভবিষ্যৎটা অনিশ্চিত বলে। তো এই বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য যে ক্যালকুলেশন আমরা দেখতেছি, ভবিষ্যৎ মূল্য ভালো না হলে বেশি নিব, কম হলে নিব না, এ ধরনের ক্ষেত্র কারণ করতেছি অনিশ্চয়তা আছে বলেই আমাদের, ঠিক আছে? তো আজকের টাকাটাকে কিন্তু আমরা অনেকেই প্রাধান্য দেই না, কারণ আমরা জানি ভবিষ্যতে আমার কি হবে জানি না। আজকে হয়তো আমি অনেক টাকা ইনকাম করতেছি, বা ভবিষ্যতে আমার এই না থাকতেও পারে ইনকাম, নাও থাকতে পারে, এই চিন্তা করেই কিন্তু আমরা সেভিংস করি, রাইট? সবাই আমরা তাই করি। তো এটাই হচ্ছে আমাদের অর্থের সময় মূল্যকে পছন্দের কারণ, অনিশ্চয়তা আছে বলেই বাজারে। তো এই হলো আমাদের আজকের আলোচনা, আমি খুব বড় আলোচনা করলাম না আজকে, আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। চক্রবৃদ্ধি সংখ্যা পরিবর্তনের ফলে কার্যকরী সুদের উপরে কি হয় এটা আমি একটু আগে আলোচনা করেছি, আপনারা একটা উদাহরণ দিয়ে লিখবেন। প্রয়োগ করে সুযোগ ব্যয় নির্ণয় করা যায় বিনিয়োগ সিদ্ধান্ত, এটা নিয়েও আমি আলোচনা করেছি। আমার কথাগুলোকে আপনারা একটু বইয়ের সাথে মিলিয়ে লিখার চেষ্টা করবেন। মুদ্রাস্ফীতি অর্থের কিভাবে অর্থেও ক্রয় ক্ষমতাকে প্রভাবিত করে, ঠিক আছে? তো মুদ্রাস্ফীতির কারণে কিভাবে কমে যায় আমাদের ক্রয় ক্ষমতা, তো এই তিনটা নিয়ে আমরা একটা বাড়ির কাজ আপনারা করে ফেলবেন বাড়িতে। তো নেক্সট ক্লাসে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো তারপরে আমরা এই চ্যাপ্টারটি শেষ করে দিব। তো আশা করি আপনারা এই চ্যাপ্টারের সূত্রগুলো সবাই ভালো মতন বুঝেছেন এবং নোট করেছেন। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে
অবশ্যই আমাকে জানাবেন, কারণ এই চ্যাপ্টারের সমস্যা নিয়ে কিন্তু ভবিষ্যৎ চ্যাপ্টারগুলো করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।